আমি সম্রাট সরকার সেতু বাংলাদেশ থেকে এসেছি। আমার মুখ ফুলে গিয়েছিল, চোখ একদমই দেখতে পাতাম না, প্রচণ্ড নাক দিয়ে ব্লিডিং হতো, এক নাক একদমই অফ হয়ে গিয়েছিল, নিঃশ্বাস নিতে পারতাম না, রাত দিন 24 ঘন্টা আমার এক হয়ে গিয়েছিল। আমি না পারতাম ঘুমাতে, না পারতাম খেতে। ওখানে সমস্ত ডক্টরকে দেখানো হয়েছে, ওরা আমাকে বলল যে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। ওখানে ট্রিটমেন্ট করালাম, শেষ পর্যন্ত আমি ভালো হতে পারলাম না। ওখান থেকে আমাকে রিটার্ন দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমি ভারতে আসি। ভারতে এসে সর্বপ্রথম বারের সাথে নারায়ণীতে দেখালাম, সেখানে অলকানন্দ ম্যাম সর্বপ্রথম আমাকে দেখলেন এবং চ্যালেঞ্জ হিসেবে আমাকে নিলেন। নেওয়ার পরে আমি সর্বপ্রথম ওটি করে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন এবং নারায়ণের সমস্ত ট্রিটমেন্ট ব্যবস্থা আমার খুবই ভালো লেগেছে। আর আজকে আপনাদের সামনে আমি যে কথা বলতে পারছি, এটা শুধুমাত্র আমার ম্যামের জন্য। আর নারায়ণী হসপিটাল আমাকে এত সুন্দর ট্রিটমেন্ট দিয়েছে, আমি তাতে মুগ্ধ এবং নতুনভাবে আমি আমার জীবন ফিরে পেয়েছি। পেশেন্টটি আমার কাছে এসেছিল বাংলাদেশ থেকে, তখন মুখটা প্রচণ্ডভাবে ফুলে গেছে, নাক পুরো বন্ধ, নাক থেকে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, প্রচণ্ড মুখে ব্যথা। আমরা প্রথমে সিটি স্ক্যান করলাম পেশেন্টের। সিটি স্ক্যানে দেখা গেল নাকের ভেতরে এবং সাইনাসে বড় একটি পলিপ হয়েছে। তারপরে আমরা ওনার ওটি প্ল্যান করা হলো। ওটিতে আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে পলিপটাকে বার করে দিলাম এবং ওটাকে ফাঙ্গাস কালচার এবং বায়োপসির জন্য পাঠালাম। তখন সেই মুহূর্তটা চলছিল পোস্ট কোভিড ব্ল্যাক ফাঙ্গাসের সময়টা, সব জায়গায় ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছিল। এই পেশেন্টটিকেও বাংলাদেশ থেকে ব্ল্যাক ফাঙ্গাস বলে রেফার করা হয়েছিল। বাট আমরা যখন ফাঙ্গাল কালচার পাঠালাম, সেটাতে ফাঙ্গাস কিছু আসলো না এবং বায়োপসিতে দেখা গেল একটু স্পেশাল ধরনের ফাঙ্গাস, যেটা ফার্মার্সদের মধ্যে দেখা যায়, গার্ডেনার্স যারা গার্ডেনিং করে তাদের মধ্যে দেখা যায়। এটি গাছ থেকে ফাঙ্গাসটি পেশেন্টের মধ্যে আসলো, স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস। এই ফাঙ্গাসটির নাম হলো গিয়ে কনিডিও বলো মাইকোসিস এবং এটি ট্রপিক্যাল কান্ট্রিজ যেরকম ভারত, বাংলাদেশ, এইসব পাকিস্তান এইসব কান্ট্রিজে দেখা যায়। সো সার্জারি করার ইমিডিয়েট পোস্ট অফ ডে ওয়ান, মানে একদিন পরই দেখা গেল পেশেন্টের যথেষ্ট রিকভারি হলো, মুখের ফোলাটা পুরো সম্পূর্ণভাবে কমে গেল এবং পেশেন্টের যেটা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না সেটি সম্পূর্ণভাবে অনেকটা বেটার হয়ে গেল। যখন বায়োপসি আসলো তখন দেখা গেল এই ফাঙ্গাসের জন্য আমরা একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ শুরু করলাম, যেটা খাওয়ার পরে মুখের যে ফোলাগুলো ছিল, সাবকিউটিনিয়াস টিস্যুতে যে ফোলা ছিল, সেটি সম্পূর্ণভাবে আফটার 3 মান্থস এখন একদম মিশে গেছে। এখন পেশেন্ট টোটালি রিলিফ, নাকেও কোনো প্রবলেম নেই এবং মুখের ফোলাটাও সম্পূর্ণভাবে কমে গেছে।